দেখো 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 এই 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 আজকে ট্রেন্ড রক পুরো আলাদাই লেভেলের, আর আজকে হিরো ফুল মুডে। পথে দুপাশে স্নো থাকতো, বরফ থাকতো, তাহলে এই জার্নিটা কত সুন্দর হতো, এই দৃশ্যটা কত সুন্দর হতো। সেই ঠান্ডা ভাই, সেই ঠান্ডা। আর এই টানেল পেরিয়েই আমাদের ট্রেন পৌঁছে যাবে বানিহাল স্টেশনে। পুরো রুটটা শুধু টানেল আর টানেল। এই রেলপথে দেখুন পুরো ব্যালাস্ট ফ্রি ট্র্যাক, অর্থাৎ ট্র্যাকে কিন্তু কোনো রকম কোনো পাথর নেই। 2024 সাল এই জন্যই স্পেশাল, কারণ ক্যালেন্ডারের পাতায় অতিরিক্ত একটা দিনের সংযোজন। আর এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতেই আজ একটু অন্যরকম গল্প বলার আয়োজন। নতুন ভিডিও কবে আসবে এই চিন্তায় যারা অস্থির, তাদের নিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব ফ্রম জম্মু কাশ্মীর। আজকে 29 ফেব্রুয়ারি 2024, একটা বিশেষ দিন, কারণ ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা 4 বছর অন্তর অন্তর একবার আসে। তো সেই জন্য আমি ঠিক করেছি যে এই বিশেষ দিনে আপনাদেরকে একটা বিশেষ ট্রেন জার্নি উপহার দেবো। এই ট্রেন জার্নির দুটো বিশেষ দিক আছে। প্রথমত হচ্ছে যে এই যাত্রাপথের এই ভিস্তাডোম কোচ এবং একই সঙ্গে নবনির্মিত সাঙ্গালদান স্টেশন, যে সাঙ্গালদান স্টেশন তৈরি হওয়ার পর থেকে জম্মু এবং শ্রীনগরের মধ্যে রেলপথ আরও 50 কিলোমিটার এক্সটেনশন হয়ে গিয়েছে। তো আমাদের গল্পটা আমরা শুরু করব আজকে সকালে শ্রীনগরের ডাল লেক থেকে। এত সুন্দর একটা সকাল, ওদিকে সূর্য ধীরে ধীরে তার উচ্চতা পরিবর্তন করছে, এখন পাহাড়ের প্রায় চূড়ায় চলে গিয়েছে। ওদিকে দেখা যাচ্ছে দূর থেকে শ্রীনগরের টিভি টাওয়ার এবং সেই সাথে শঙ্করাচার্যের মন্দির, মেঘে ঢাকা পড়ে গিয়েছে ওই দূরের পাহাড়টা, সেই সঙ্গে সূর্যের আলোর প্রতিফলন রয়েছে এই ডাল লেকে। আর দেখতে দেখতেই আমরা প্রায় পৌঁছে গেছি 6 নম্বর ঘাটের কাছে। এখানে পরপর সমস্ত ঘাট নাম্বার আছে, 6, 7, 8, 9, 10 পরপর, এবং বিভিন্ন ঘাট থেকে শিকারা পাওয়া যায়, যে শিকারা করে আপনারা ডাল লেক ঘুরতে পারবেন, এবং একই সাথে আপনাদের জন্য যে হাউস বোটগুলো নির্ধারিত করা রয়েছে সেই হাউস বোটও পৌঁছাতে পারবেন। শিকারা থেকে নেমেই দেখলাম ডাল লেকের 6 নম্বর গেটে গাড়ি নিয়ে আমাদের অপেক্ষায় সোহেল ভাই। সোহেল ভাইয়ের গাড়ি চড়ে রওনা দিলাম ডাল লেক থেকে শ্রীনগর স্টেশনের উদ্দেশ্যে। সোহেল ভাইয়ের সাথে আমাদের কীভাবে পরিচয় সেটা অন্য কোনো পর্বে আলোচনা করব। আপাতত গন্তব্য হোক শ্রীনগর স্টেশন। সময় সকাল 9:08, আমরা পৌঁছে গেলাম শ্রীনগর স্টেশনে, যেটাকে এরা এখানে নওগাম স্টেশনও বলে। এই হচ্ছে শ্রীনগর স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড। আপনার খেয়াল রাখনা, ফির মিলেঙ্গে কভি। সময় সকাল 9:11, আর আমার ট্রেনের টাইম হচ্ছে সকাল 9:22। 11 মিনিট আগে পৌঁছে গেছি, কিন্তু সেই সাথে আপনাদেরকে আমি একটা কথা বলবো যে হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। ডাল লেক থেকে এই শ্রীনগর স্টেশন আসতে কিন্তু মোটামুটি ধরে রাখুন 35 থেকে 40 মিনিট সময় লাগবে। সকালবেলা ফাঁকা রাস্তা, গাড়ি তাড়াতাড়ি টেনেছে, বাট জ্যাম থাকলে কিন্তু চাপ হয়ে যাবে। শ্রীনগর স্টেশনের ভেতরেই ডাঙ্গা রয়েছে শ্রীনগর থেকে বানিহাল, বারামুলা কিংবা সাঙ্গালদান যাওয়ার ট্রেনের টাইম টেবিল। এবং এই স্টেশনে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আপনার লোকাল ট্রেনের টিকিটও কিনে নিতে পারবেন। চলে এসেছি শ্রীনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই আছে ট্রেন নাম্বার 04688, ভিস্তাডোম স্পেশাল ট্রেন। এই ট্রেনে শ্রীনগর স্টেশনে আসার সময় হচ্ছে সকাল 9:22, মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ট্রেন ঢুকছে এবং ট্রেন রাইট টাইমে আছে। ভিস্তাডোম কোচটা অ্যাড করা হয়েছিল যে 19 অক্টোবর 2023, এবং তারপর থেকে এটাই একমাত্র ট্রেন যে ট্রেনে কিন্তু অনলাইন টিকিট বুকিং হয় অন্যান্য সমস্ত ট্রেনের মতোই। যাত্রীদের ভিড় কিছুটা এরকম, ভিড় বলতে গেলে আবার এরকম ভিড় নয় যে ওই কামরার দরজায় লোক ঝুলছে, জানলায় লোক ঝুলছে, মাথায় লোক উঠছে, ওরকম ভিড় নয়। ভিড় যেমনই হোক, আপনারা যদি এমনি জেনারেল কামরার টিকিট কেটে ওঠেন এখান থেকে, তাহলেও কিন্তু আপনারা জায়গা এখান থেকে আরামসে পেয়ে যাবেন। শ্রীনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো ট্রেন নম্বর 04688, বাডগাম থেকে বানিহাল, ভিস্তাডোম স্পেশাল ফেয়ার ট্রেন। এই হচ্ছে এই ট্রেনের ভিস্তাডোম কোচ, যাতে মোট সিট রয়েছে হচ্ছে 31টা। ট্রেন ছেড়ে দিল শ্রীনগর স্টেশন, আপাতত হোক পর্দা উন্মোচন। পর্দা নামাতে গিয়ে এক বিপর্যয়, টানতে গিয়ে পর্দা পুরো খুলে চলে এসছে। যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে দিল শ্রীনগর স্টেশন, আর শ্রীনগর ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ হচ্ছে অবন্তিপুরা। ভিস্তাডোম কোচ তো এর আগে অনেক জার্নি করেছি, বাট এই ভিস্তাডোম কোচটা এই জন্যই আলাদা। দেখুন জানলাটা কত বড়, বিশাল বড় জানলা, বিশাল। স্পেশালি কামরাটা কিন্তু ডিজাইন করা হয়েছে, এই যে যাত্রাপথ বানিহাল থেকে বারামুলা পর্যন্ত আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু কভার করার জন্য। তবে ভাড়াটা একটু বেশি, শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত এই ভিস্তাডোম কোচে ভাড়া পড়েছে 964.50 টাকা। আজকে তো রোদ রয়েছে এবং আজকে অতটা বরফ নেই, যে ভাবুন একদম চারিদিক সাদা, উপর দিক থেকে স্নোফল হচ্ছে, আপনি উপরে গ্লাস টপ রয়েছে, উপরে গ্লাস টপটা দিয়ে আপনি স্নোফলটা এনজয় করছেন। এই ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং,
কিংবা প্যান্ট্রি গার্ড নেই, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই ট্রেনে ট্র্যাভেল করছেন বা আগামী দিনে করবেন, তারা কিন্তু সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে আসবেন। আর এই জায়গায় বসে টুকটাক খাবার দাবার খেতে খেতে এই যে কাশ্মীরের সৌন্দর্য, এই যে সবুজ দূরে পাহাড়, এই নিয়ে এই রুটে আমার 3 বারের বেশি ট্রেন জার্নি হয়ে গেল। প্রত্যেকবার কিন্তু আমি প্রকৃতির এক একটা নতুন নতুন রূপ দেখেছি। এখানে সমস্ত পরপর পরপর রয়েছে প্যাসেঞ্জার ইনফরমেশান সিস্টেম, শো করছে হচ্ছে পরবর্তী স্টেশন কত কিলোমিটার দূরে, পরবর্তী স্টেশনের নাম এবং সেই সাথে ট্রেনের প্রেজেন্ট স্পিড। ভিস্তাডোম কোচের দুটো জিনিস খুব স্পেশাল, একটা হচ্ছে ভিস্তাডোম কোচের উইন্ডো এবং সেই সাথে এর হচ্ছে সিট রোটেশন ফেসিলিটি। এই সিটটা কিন্তু এইরকম রোটেট হবে না, উইন্ডো সাইড রোটেট হবে না, এই সিটটা এরকম রোটেট হবে। আর এই হচ্ছে হ্যান্ড রেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে, যেহেতু ডবল ডবল সিট সেহেতু দুজনের জন্য দুটো হ্যান্ড রেস্ট রয়েছে। আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফোন চার্জ দেওয়ার জায়গা। আর এগুলো হচ্ছে ভিস্তাডোম কোচে লাগেজ রাখার জায়গা, লাগেজ স্পেস। এই হচ্ছে ভিস্তাডোম কোচের টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার টাইলস বসানো রয়েছে। ভারতীয় রেলে এই প্রথম কোনো ট্রেনের টয়লেট দেখলাম যেখানে ভাই টাইলস রয়েছে, টাইলস। এই হচ্ছে ফ্লোর, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, লিকুইড হ্যান্ডসোপ রয়েছে এবং সেই সাথে মিরার রয়েছে। এই ভিস্তাডোম কামরায় কিন্তু মোট 2 টয়লেট রয়েছে। এই ভিস্তাডোম কোচের সাথে কিন্তু অন্যান্য যে সমস্ত কামরা আছে সেগুলো কিন্তু আলাদা করা আছে। দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন অবন্তিপুরা। অবন্তিপুরাতে আমাদের এই ট্রেনের হল ছিল হচ্ছে 2 মিনিট এবং ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সকাল 9:49। অবন্তিপুরা স্টেশনে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হলো ট্রেন নম্বর 04639 সাঙ্গালদান থেকে বারামুলা মেমু ট্রেনের সাথে। সাঙ্গালদান থেকে বারামুলা প্রায় 180 কিলোমিটার যাত্রার পথের এটাই একমাত্র ইলেকট্রিক ট্রেন, যে ট্রেন তার যাত্রী পরিষেবা শুরু করেছে গত 20 ফেব্রুয়ারি 2024 সাল থেকে। সময় সকাল 9:55 আমাদের ট্রেন ছেড়ে দিল অবন্তিপুরা। অনন্তনাগ আর অবন্তিপুরার মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে হচ্ছে 20 কিলোমিটার যাত্রা পথ এবং মাঝে রয়েছে 2 ইন্টারমিডিয়েট স্টেশন। নাইনটি এইট ঘরও কিন্তু ছুঁয়ে গিয়েছে ট্রেন। বাট এত স্পিডে যে ট্রেন চলছে সেটা কিন্তু এই কামরায়, এই ভিস্তাডোম কামরার এই যে আরামদায়ক চেয়ার, এখানে বসে কিন্তু তারা ফিল হবে না। এখানে কিন্তু বসে জার্নি বেশ স্মুথ ফিল হবে। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন অনন্তনাগ। বাদগাম থেকে 53 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন অনন্তনাগ। অনন্তনাগ স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট আর আমাদের ট্রেন কিন্তু একদম টাইমেই রয়েছে, মানে বলা যেতে পারে কিছু মিনিট অ্যাডভান্স রয়েছে। এখান থেকে এই ট্রেন ছেড়ে দেওয়ার সময় হচ্ছে সকাল 10:15। আর এটা হচ্ছে অনন্তনাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের এই ভিস্তাডোম স্পেশাল ট্রেন। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, যারা পহেলগাম যাবেন সেই পহেলগামের কিন্তু নিয়ারেস্ট স্টেশনই হচ্ছে অনন্তনাগ। এখান থেকে নেমেও কিন্তু আপনারা পহেলগাম যেতে পারবেন, বা পহেলগাম থেকে যেদিন আপনারা আসছেন সেদিন আপনারা শ্রীনগর না গিয়ে অনন্তনাগ থেকে কিন্তু এই ট্রেন ধরতে পারবেন। এই ট্রেন বলে নয়, এই রুটে যে ট্রেন চলাচল করে মানে শ্রীনগর থেকে বানিহালের পথে, সেই ট্রেন কিন্তু আপনারা এখান থেকে ধরতে পারবেন। যেহেতু এই ট্রেনটা জেনারেল কামরা আর ভিস্তাডোম কামরার কম্বিনেশনে চলে, তো সেহেতু যদি আপনারা শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত এই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে হচ্ছে 45 টাকা, জেনারেল কামরায় 45 টাকা আর ভিস্তাডোমে হচ্ছে 964.50 টাকা মতো। সময় সকাল 10:20 আমাদের ট্রেন ছেড়ে দিল অনন্তনাগ স্টেশন, পরবর্তী স্টেশন কাজিগুন্ড। আর অনন্তনাগ আর কাজিগুন্ডের মাঝে আমরা কভার করবো 19 কিলোমিটার যাত্রাপথ এবং সেই সাথে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন। গত বছর যখন এই রুটে জার্নি করেছিলাম তো এই অনন্তনাগ স্টেশন থেকেই বরফ শুরু হয়েছিল, মানে রেল লাইনের দুপাশে প্রচুর বরফ ছিল, প্রচুর বরফ। বাট এবার বরফ সব গলে গিয়েছে আর বরফ এবার পড়েছে দেরিতে আর বরফ কমও পড়েছে। যদিও কাশ্মীরের যে অন্যান্য ব্লকগুলো আসবে সেখানে কিন্তু আপনারা প্রচুর বরফ পাবেন, বরফ স্নোফল সবই পাবেন, শুধু এই রেল রুটেই বরফটা নেই। বাদগাম থেকে 61 কিলোমিটার পথ চলে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সাধুরা স্টেশনে। সাধুরা স্টেশনে আমাদের এই ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ নেই, কিন্তু আমাদের ট্রেনের সাথে এখানে ক্রসিং হলো হচ্ছে বানিহাল বাদগাম ডেমু ট্রেনের। আর শ্রীনগর থেকে যত আমরা বানিহালের দিকে এগোচ্ছি ঠান্ডা কিন্তু বাড়ছে, কারণ এরপরে যে পাহাড়গুলো আমার ডান দিকে পড়বে সেই পাহাড়ে কিন্তু প্রচুর বরফ রয়েছে এবং রেলপথের দুপাশে অল্প অল্প বরফ দেখার সম্ভাবনাও রয়েছে।
আমাদের ট্রেন প্রায় পৌঁছে গেছে কোয়াসিগুন। আগের বছর এই স্টেশনের নামতেই পারছিলাম না, এত বরফ ছিল। আজও বরফ রয়েছে, বাট খুব অল্প খুব অল্প। বটগ্রাম থেকে 72 মিনিটের পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 4 নম্বর স্টেশন কোয়াসিগুন্ডে। কোয়াসিগুন্ডে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এখনও স্টেশনের এদিকে ওদিকে অল্প স্বল্প বরফ রয়েছে। সময় সকাল 10:46 আমাদের ট্রেন ছেড়ে দিল কাজিগুন্ড স্টেশন। কাজিগুন্ড স্টেশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের শেষ স্টেশন হচ্ছে বানিহাল। আর কাজিগুন্ড আর বানিহালের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 17 কিলোমিটারের যাত্রাপথ, আর মাঝখানে রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন জার্নি যেমন আমাকে হতাশ করে না, প্রকৃতিও হতাশ করে না, বরফ রয়েছে সামনে। ঠান্ডা মারাত্মক ভাই, ঠান্ডা মারাত্মক। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট ওপরে অবস্থিত কাজিগুন্ড টানেল বা পীর পাঞ্জাল টানেল দৈর্ঘ্যে 11.2 কিলোমিটার, যা যুক্ত করেছে বানিহাল স্টেশনের সঙ্গে হিল্লার শাহ আবাস স্টেশনকে। আপাতকালীন সময়ের জন্য টানেলের ভেতরে রেলপথের পাশাপাশি রয়েছে 3 মিটার চওড়া একটি রাস্তা। পীর পাঞ্জাল টানেল এশিয়ার চতুর্থ দীর্ঘতম রেল সুড়ঙ্গ পথ। আমাদের ট্রেন এই দীর্ঘ কোয়াসিগুন্ড টানেল পার করে পৌঁছে যাবে তার শেষ স্টেশন বানিহালে। শেষ হবে বটগ্রাম থেকে বানিহাল পর্যন্ত 89 কিলোমিটারের এই ট্রেনের যাত্রাপথ। এই পুরো টানেলটা পার করতে আমাদের ট্রেন সময় নিল হচ্ছে 9 মিনিট। আর বানিহাল স্টেশন ঢোকার আগে এই যে ছোট্ট নদীটা আমরা পেড় করলাম, ছোট্ট এই জন্য এখন বলছি কারণ এখন জল কম, বর্ষাকালে আলাদা ব্যাপার। এই নদীটা হচ্ছে জম্মু কাশ্মীরের চেনাব নদী। এই চেনাব নদীকে কিন্তু আমরা বারবার পাবো যখন আমরা এই বানিহাল থেকে যাব হচ্ছে জম্মুর দিকে। সকাল 11:06 আমাদের ট্রেন ঢুকছে বানিহাল স্টেশনে। বানিহাল থেকে আমার পরবর্তী ট্রেন হচ্ছে বেলা 12:45, অর্থাৎ আমার কাছে প্রায় 1.5 ঘন্টার মতো সময় রয়েছে। এই 1.5 ঘন্টার সময় আমি বানিহাল স্টেশনে নেমে এখান থেকে জম্মু গাড়ি ধরে চলে যেতে পারতাম, অনেকটা আগেই জম্মু পৌঁছে যেতাম। সেক্ষেত্রে আপনাদের কিন্তু বানিহাল থেকে সাঙ্গলদান যে নতুন রেলপথ চালু হয়েছে 20 ফেব্রুয়ারি 2024, সেটা দেখানো হতো না। তো সেটা দেখার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। পৌঁছে গেছি বানিহাল স্টেশনে, এবং বানিহাল স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে এসে আপনাদেরকে একটা তথ্য আমি দেবো, প্রচুর শেয়ার গাড়ি রয়েছে যে গাড়ি করে আপনারা দুটো দিকে যেতে পারবেন। যদি এদিকটায় যান, এদিকটা হচ্ছে শ্রীনগর, আর যদি এদিকটায় যান অর্থাৎ ডান দিকে, এদিকে হচ্ছে জম্মু তাওয়াই। জম্মু এবং শ্রীনগর দু জায়গায় যাওয়ার গাড়ি কিন্তু আপনারা এই বানিহাল স্টেশন থেকেই পেয়ে যাবেন। তো আপাতত অপেক্ষা সাঙ্গলদান যাওয়ার পরবর্তী ট্রেনের, এবং সেই সাথে টুকটা কিছু খাওয়া দাওয়া করতে হবে স্টেশনের বাইরে বেরিয়ে, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি ওই 1 কাপ কফি ছাড়া। আর একই সাথে টাকাও তুলতে হবে, কারণ এটা কাশ্মীর না, এটা হচ্ছে ক্যাশমীর। ক্যাশমীরে এসে ক্যাশের ভীষণ দরকার, আর খালি পেটে থাকলে গ্যাস হয়ে যেতে পারে। তাই ক্যাশ আর গ্যাস দুটো প্রবলেমই আপাতত সলভ করবো। ব্যাগপত্র টানতে টানতে স্টেশনের বাইরে বেরিয়ে এসে এখানে এটিএম থেকে টাকা তুললাম, এখানে একটা এটিএম আছে। পানিয়া স্টেশনের বাইরে কিন্তু কোনো হোটেল আপনারা পাবেন না। খাবার দাবার টুকটাক দোকান এখানে আছে, তাই বলে যে খুব হাইফাই কোনো হোটেল বা রেস্টুরেন্ট এরকম কিছু নেই। তবে বানিহালের সবথেকে কাছের টাউন হচ্ছে রামবান। বানিহালে নেমে কিন্তু আপনার রামবান যেতে পারেন, রামবানেও হোটেল রয়েছে, ওখানে থাকতে পারেন। মানে যদি কখনো আপনাদের ব্রেক জার্নির দরকার হয়, সেক্ষেত্রে বলছি, যদি রাস্তা পাশে জ্যাম হয়ে যায়, তো রামবানে থেকে বা রামবানে নেমে সেখান থেকেও কিন্তু আপনারা শ্রীনগর বা জম্মু যাওয়ার শেয়ার গাড়ি বা বাস পেয়ে যাবেন। স্টেশনের বাইরে তো মুড়ি ঘুগনির দোকান পাবো না, ডালপুরির দোকানও পাবো না। কাবাব বিরিয়ানির দোকান আছে, বাট সেগুলো অতটাও মানে ভালো নয়, মানে মোট কথা কোয়ালিটি সেরকম কিছু নেই। ওই জন্যই এখানকার জন্য বেটার হচ্ছে কম চিনি দেওয়া 1 কাপ চা, কাশ্মীরের স্পেশাল যেটা প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, এখানকার এরকম রুটি। রুটি চা খেয়েই শুরু হোক আজকের ব্রেকফাস্ট। 12টার পরে কাউন্টারে গিয়ে কেটে নিলাম এখান থেকে সাঙ্গলদান যাওয়ার টিকিট। আর বানিহাল থেকে সাঙ্গলদান যাওয়ার জন্য লোকাল ট্রেনে, মানে আনরিজার্ভ লোকাল ট্রেনে ভাড়া পড়লো হচ্ছে 30 টাকা। আর সেই সাথে মাথায় চড়িয়ে নিয়েছি টুপি, কারণ এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে আর সহ্য হলো না। চারিদিকে পাহাড়ে ঘেরাই বানিহাল স্টেশন, পাহাড়ের মাথায় বরফ জমে রয়েছে। মানে আমি যদি আমার ক্যামেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাই, তাহলে যেদিকে তাকাবো সেদিকেই পাহাড়, আর সব জায়গাতে কিন্তু বরফ জমে রয়েছে। অপেক্ষার অবসান, সময় বেলা 1:04, অবশেষে দেখা দিয়েছে আমাদের ট্রেন।
বাবা, ট্রেনে তো ভর্তি লোক। এই হচ্ছে এখানকার ডেমু ট্রেন। ট্রেন আমাদের ছেড়ে দিল বানিহাল স্টেশন, এবার নতুন ট্রেনে নতুন যাত্রাপথে। ট্রেনের ভেতরে এইরকম কিছু সিন, এই কামরায় ভিড়, ওই কামরায় ভিড়, মনে হচ্ছে ডিস্কোতে এসেছে, ডিস্কোতে। চারিদিকে এমন লাইটের রিফ্লেকশন। এই রেলপথে দেখুন পুরো ব্যালাস্ট ফ্রি ট্র্যাক, অর্থাৎ ট্র্যাকে কিন্তু কোনো রকম কোনো পাথর নেই। আর এখানে ট্রেন ঘন্টায় 110 কিলোমিটার বেশি স্পিডে চলতে সক্ষম। আমার মনে হয় যে ভারতবর্ষের এই প্রথম কোনো একটা জায়গার রেলপথ যেখানে রেলের ট্র্যাক ব্যালাস্ট ফ্রি। মেট্রো রেলে এরকমই ট্র্যাক দেখা যায়। বেলা 1:33 আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খড়ি স্টেশনে। সঙ্গলদান আর বানিহালের মাঝখানে দুটো স্টেশন রয়েছে, খড়ি আর হচ্ছে সাম্বার। আর বানিহাল থেকে খড়ি পর্যন্ত এই যে 13 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করলাম, এই ডিস্টেন্সে ট্রেন ম্যাক্সিমাম টাইমই টানেলের মধ্যেই ছিল। দু একটা জায়গায় কয়েক সেকেন্ডের জন্য ট্রেন হয়তো টানেল থেকে বেরিয়েছে বাট হয়ে গেছে। খড়ি স্টেশনটা এমন একটা জায়গায় ট্রেন টানেল থেকে বেরিয়ে এসে স্টেশনে পৌঁছাবে, আবার স্টেশন থেকে ছেড়ে টানেলে ট্রেন ঢুকবে। ট্রেনে ভাই গুতো গুতি, ধাক্কা ধাক্কি, মানুষ দাঁড়ানোর জায়গা নাই, মানুষের বসার জায়গা নেই। বেলা 1:38 আমাদের ট্রেন ছেড়ে দিল খড়ি স্টেশন, পরবর্তী স্টেশন সাম্বার। আর খড়ি আর সাম্বারের মাঝে আমাদের ট্রেন কভার করবে 20 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ। জানি না প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো, পাহাড় দেখতে পাবো, নদী দেখতে পাবো, নাকি পুরোটাই আবারও টানেলের মধ্যে দিয়ে ট্রেন চলবে। খড়ি স্টেশন ছাড়তেই আমাদের ট্রেন প্রবেশ করলো টানেল নম্বর T50। USBRL অর্থাৎ উধমপুর শ্রীনগর বানিহাল রেললিং প্রজেক্টের এই টানেল নম্বর 50 এখনও অবধি ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম রেল টানেল, যা দৈর্ঘ্য 12.7 কিলোমিটার। কানেক্ট করে বানিহাল থেকে সঙ্গলদানের পথে খড়ি এবং সাম্বার স্টেশনকে। পুরো রুটটা শুধু টানেল আর টানেল, আর কিচ্ছু নেই। ট্রেন যদি বা একটু বেরিয়েছে মুহূর্তে বা টানেল হয়ে গেছে। আর যা ধুলো, বাপরে বাপ, প্রচুর ধুলো, প্রচুর। দরজা লাগিয়ে দিতে বাধ্য হলাম, এত ধুলো, এত ধুলো, পুরো কামরা ধুলোয় ভরে গিয়েছে। খুব বিখ্যাত একটা টানেল T50, আর এটাই হচ্ছে এখন অবধি এই রেলপথের সব থেকে দীর্ঘতম টানেল, যেটা পার করতে আমাদের ট্রেন সময় নিল প্রায় 11 মিনিট। এখানে টানেল আর ব্রিজ, টানেল আর ব্রিজ, ল্যান্ডস্লাইড যাতে না হয় সেই জন্য এভাবে পাহাড়গুলোকে ঘিরে দেওয়া হচ্ছে। আর এই রেলপথ হচ্ছে অল ওয়েদার অ্যাপ্রোচ, অর্থাৎ বৃষ্টি হোক, ঝড় হোক, তুষারপাত হোক, কোনো ফরক নেই, ট্রেন চলবেই চলবে। সময় 1:57, আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে বানিহাল থেকে সঙ্গলদানের পথে তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন সাম্বারে। সাম্বারে এই ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট। সময় দুপুর 2, আমাদের ট্রেন ছেড়ে দিল সাম্বার স্টেশন, পরবর্তী স্টেশন এবং শেষ স্টেশন হচ্ছে সঙ্গলদান। আর সাম্বার থেকে সঙ্গলদানের পথে আমাদের এই ট্রেন কভার করবে 22 কিলোমিটার ডিস্টেন্স। আর সাম্বার স্টেশন ছাড়ার পরও সামনে আবারও রয়েছে টানেল। এই 75 কিলোমিটার যে যাত্রাপথ না, ম্যাক্সিমামটাই টানেলের মধ্যে দিয়ে গিয়েছে, ম্যাক্সিমামটা। আমার রেল ফ্যান দর্শকরা কোথায় ভাই, একটু লাইক টাইক হোক, একটু কমেন্টস টমেন্টস হোক। আবারও আমাদের ট্রেন প্রবেশ করলো আরও একটা টানেলে। টানেলের লাইটগুলোও ঝলছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো রকমে এখানে দাঁড়িয়ে রয়েছে। কি ঘুটঘুটে অন্ধকার, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। টানেল থেকে বেরিয়েই আমাদের ট্রেন প্রবেশ করছে সঙ্গলদান স্টেশনে। এই দেখুন টানেলের মধ্যে একটা আবার সাইডিং। বারামুলা থেকে সঙ্গলদান আমাদের ট্রেনের 180 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের ট্রেন প্রবেশ করছে সঙ্গলদান স্টেশনে, একদম নতুন স্টেশন। 20 ফেব্রুয়ারি
2024 এই স্টেশন ইনাগুরেশন হয় এবং এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। এখনও স্টেশনের কাজ চলছে। এভাবে এই রেলপথ নির্মাণ করা হয়েছে না, এত টানেল, সত্যি হয় ইঞ্জিনিয়ারদেরকে হ্যাটস অফ। সাঙ্গালদান স্টেশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন প্রবেশ করছে। সাঙ্গালদান থেকে যত লোক ট্রেন থেকে নামলো তার থেকে বেশি লোক ট্রেনে উঠবে, কারণ এই ট্রেনটাই আবারও ছেড়ে যাবে 2:20 এবং এটাই আজকে লাস্ট ট্রেন। একটা সকালে ছেড়ে যায়, একটা দুপুরে ছেড়ে যায় এখনো পর্যন্ত। আর এখানে ভিড় ভাই, বনগালো কালো ফেল মারবে। কারা যে ট্রেন দেখতে এসছে, আর কারা যে ট্রেনে চড়তে এসছে, আর কারা যে ট্রেনের প্যাসেঞ্জারকে নিতে এসছে, এটাই ভাই বোঝা মুশকিল। লাগতেছে অফিস টাইমের বিধাননগর স্টেশন এটা। ট্রেন লেট করে এসেছিলো, ট্রেন ছেড়েও গেল, এখনও অবধি ওভারব্রিজের ভিড় কমলো না। মানে ভাবুন একটা ট্রেনে কত প্যাসেঞ্জার এসেছিলো। এত ভিড়ের মধ্যে মনটা ভরে গেল যখন দেখলাম ওভারব্রিজে ইন্ডিয়ার ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে। স্টেশনটা কিন্তু ওপরে আর ট্র্যাক এখানে নিচে, আর সাঙ্গালদানের পরেও দেখুন টানেল রয়েছে। আমার যা মনে হয় আগামী দিনে না এখান থেকে উধমপুর পর্যন্ত ট্রেন বেশিরভাগটাই টানেল দিয়ে চলবে, মানে টানেলে টানেলে ট্রেন চলবে। আর স্টেশনটাও একদম নতুন, ঝাঁ চকচকে, ওপরে আবার কাজ চলছে যাতে ভবিষ্যতে এখানে ল্যান্ডস্লাইড না হয়। মানে এক কথায় এই পাহাড়গুলোকে বাঁধানোর কাজ চলছে। পায়ে পায়ে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। এই দেখুন টিকিট কাউন্টার, দুটো ট্রেন এখানে রয়েছে, একটা সকাল 7:25, একটা দুপুর 2:20। আর এই দেখুন স্টেশন, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। প্যাসেঞ্জার যখন এত নেমেছে তখন নিশ্চয়ই গাড়ি পাওয়া যাবে, যেটুকু বুঝলাম তাতে কিন্তু মানে প্রচুর প্যাসেঞ্জার এই রুটটাকে ব্যবহার করছে। স্টেশনের বাইরে এসে দেখলাম আলাদাই গল্প, প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর প্যাসেঞ্জার, কেউ হাত দিচ্ছে বানিহাল, কেউ হাত দিচ্ছে জম্মু। উঠে পড়লাম একটা গাড়িতে, 9 জন প্যাসেঞ্জার পূরণ হলো, তারপরে আমাদের গাড়ি ছাড়লো। আর এখন বেলা 3:16, এই যে আমরা সাঙ্গালদান থেকে জম্মু যাচ্ছি, গাড়ি ভাড়া নিল হচ্ছে 500 টাকা। মহারাষ্ট্র, জয় মহারাষ্ট্র, এটাই হচ্ছে ভারতবর্ষ। এই গাড়িতে কাশ্মীরি, বাঙালি, মহারাষ্ট্র সব জায়গার লোক হয়েছে, আর সবাই মিলেমিশে আমরা যাচ্ছি জম্মুর পথে। মনে অনেক প্রশ্ন ছিল, রামবান থেকে সাঙ্গালদান এই রাস্তা কীরকম হবে? ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, বলো রাস্তা একদম ঠিকঠাক, রাস্তা ভালো। আরও জানার ইচ্ছে ছিল যে রামবান থেকে সাঙ্গালদান কতক্ষণ লাগবে, বলে 1 ঘন্টা লাগবে, এবং গাড়ি এখানে সবসময় অ্যাভেলেবেল। সেদিন ভাগ্যটা বেশ ভালোই ছিল, কারণ ট্রাফিক আজকে একমুখী, অর্থাৎ জম্মু থেকে শ্রীনগরের পথে, তাই সাঙ্গালদান থেকে জম্মু যাওয়ার পথে আমাকে ট্রাফিক জ্যামে পড়তে হয়নি। সমস্ত টেনশন ফ্রি করে আমাদের গাড়ি ফাইনালি প্রবেশ করছে চিনাই নাসি টানেলে, আর এটা হচ্ছে 9 কিলোমিটার দীর্ঘ। আর এই টানেল পেরিয়ে যাওয়া মানে আর আপনি জ্যামে পড়বেন না। মামা ঠান্ডা লাগতেছে। চিনাই নাসি টানেল পার করে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছে একটা ধাবাতে রাস্তার পাশে। অ্যাকচুয়াল আগেই দাঁড়াবে বলছিল চা খাওয়াবে, আমি বললাম ভাই আগে টানেল পার করো, তারপরে চা খাও ভাত খাও আমার কোনো ইন্টারেস্ট নেই, আগে টানেল পার করে দাও, তাহলে আর চাপ থাকবে না। তো এখানে একটা দোকানে আপাতত একটু বিকালবেলা চা আর বিস্কুট খাবো। চিনার সুইটস, দেশি ঘি সে বানা পাতিসা, এটা হচ্ছে এখানকার স্পেশাল দেশি ঘি দিয়ে তৈরি পাতিসা। আমাদের ওখানে যেমন সোনপাপড়ি হয় ওখানে সোনপাপড়ির মতো খেতে। এই হচ্ছে কাশ্মীরের কালাকান ভাই, টেস্ট ফাটাফাটি। সময় সন্ধ্যা 7:30, আমরা ফাইনালি পৌঁছে গেছি জম্মুতে। এটা হচ্ছে জম্মু বাস স্ট্যান্ডের কিছু আগে, এখানে আশেপাশে প্রচুর বাস আর গাড়ি রয়েছে। শ্রীনগর থেকে যে গাড়ি করে জম্মু আসছেন, যখন এখানে আসবে তখন আশেপাশ থেকে প্রচুর লোক এসে ছেঁকে ধরবে, দিল্লি যাবেন, অমৃতসর যাবেন, হরিদ্বার যাবেন, বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু বাস বা গাড়ি এখান থেকে ছাড়ে। বাট আমি যাবো হচ্ছে স্টেশনে, আমি আমার ড্রাইভারকে বললাম যে ভাই আমাকে স্টেশনে ছেড়ে দাও। এমনি স্টেশন যাওয়ারও গাড়ি এখানে আছে, গাড়ি, অটো, টোটো, বাস সবই আছে। কলকাতা যাওয়ার ট্রেন 8:30, আর এখন বাজে 7:30, মানে আমি 1 ঘন্টা অ্যাডভান্স ট্রেন আরামসে পেয়ে যেতাম। এই ট্রেনেই টিকিট কাটা ছিল জম্মু তাওয়াইয়ে, বাট যাবো না, এখন গিয়ে কাজে বসবো। কাজ ইম্পর্টেন্ট, ব্লগ ইম্পর্টেন্ট, তার জন্য যদি একটা রাত আমাকে ডিলে হতে হয় ডাজ নট ম্যাটার ফর মি। এখানে ডবল বেড এসি রুম হচ্ছে 1500 টাকা, ডরমেটারি বেড হচ্ছে মাত্র 150 টাকা। শ্রীনগর থেকে জার্নি শুরু করে আমি চলে এসেছি আমাদের গল্পের শেষ অধ্যায়ে, শেষ প্রান্তে, আর এখন ঘড়ির কাটা রাত 8:05। এসি ডবল বেডরুম মাত্র 1500 টাকা, স্টেশনের পাশেই, ঠিক আছে, অনলাইনেও বুক হয়, এখানে এসেও আপনারা বুক করতে পারেন। জাস্ট রুমটা একবার শুধু দেখুন, এসি আছে, উইন্ডো। এই হচ্ছে বিছানা, বেশ সুন্দর পরিপাটি, টয়লেট রয়েছে, টাওয়েল রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। গরম জল করার জন্য ইলেকট্রিক কেটেল, জলের বোতল, চা কফির সব কিট, দুটো চেয়ার, কাজ করার জন্য টেবিল। এই দিকে একটা সুন্দর বারান্দা রয়েছে, ওই সামনেই রয়েছে হচ্ছে জম্মু তাওয়াই স্টেশন। স্টেশন সংলগ্ন বিভিন্ন দোকানপাট, বাজার টাজার রয়েছে এখানে। এটা একটা গুপ্ত ঘর, গুপ্ত দরজা, এটা বন্ধ রয়েছে, এটা খোলা যাবে না, এটার জন্য আলাদা চাবি লাগবে। বসি কাজে, ল্যাপটপ বের করি, আর যে ব্লগটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন সেটাকে সমাপ্ত করি। সবাই ভালো থাকুন, ফিরবো পরের পর্বে হিমাচলের পর্ব নিয়ে। আজকের পর্বটা একটা অ্যাডিশনাল পর্ব, আজকের পর্বটা বিশেষ পর্ব, বাট নেক্সট এপিসোড থেকে কিন্তু আমরা হিমাচলের ব্লগ কন্টিনিউ করবো। গুড নাইট, লাভ ইউ।